বাচ্চা বাচ্চা তাদের হয়ে কাজ করিস বল 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 কি করছো বাচ্চা কি করছো বাচ্চা বল বাচ্চা নিয়ে যাও বাচ্চা অভিনন্দন জানাচ্ছি বাদশা থ্যাংক ইউ বরাবর মতো এবারও কাগজে তোমারই ছবি ছাপা হবে গ্যাংটা তুমি ধরেছো আরে না রে রাজু আমরা সবাই মিলে ধরেছি তা বটে দুধটা অবশ্য আমি নেড়ে চেড়ে গরম করি কিন্তু পিক আপ টাইমে এসে খপ করে শটটা খেয়ে ফেলো তুমি ঠিক আছে বাবা ঠিক আছে এবার পুরোটাই তুমি খেয়ে ফেলো ওকে আই তোর বদ হজম হইব ইন্সপেক্টর তোর বদ হজম হইব আমারে তুই চিনস না বট গাছের একটা পাতা ছিঁড়া ভাবিস না পুরা গাছটা মইরা যাইব আরে আমি যে গাছের পাতা তার সে করব হুট গভীরে বহুত লম্বা লম্বা ডালপালা তার খবরটা কানে গেলে তোর কোমর থেকে প্যান্টটা খুইলা লইব বেটা চাপা ভাই প্যান খুলে নেবে আরে যাচ্ছি জিপে বসে হ্যাঁ এখন অ্যাম্বুলেন্সে শুয়ে যা যা ইন্সপেক্টর বাদশা তোমার অ্যাক্টিভিটিসে আমি দারুণ খুশি থ্যাংক ইউ স্যার বাট তোমার পারফরমেন্সে আমি দারুণ হতাশ ইউ শুড বি পানিশড স্যার ইয়েস তুমি যখনই যে অপারেশনে যাও কালপ্রিটদের গ্রেপ্তার করে থানায় না এনে তুলুধুনা করে হাসপাতালে পাঠাও ওয়াই আসামি বিল্লাম আস্তানকে ফাটিয়েছো কেন স্যার বদমাশটা আপনাকে গাল দিয়েছিল আমাকে গাল দিয়েছে আমাকে আমাকে গাল দেবে কেন ইয়ে স্যার মানে পুলিশকে গাল দিয়েছে আর পুলিশকে গাল দেয়া মানে তো স্যার আপনাকে গাল দেয়া বদমাশটার এত বড় সাহস ও ঠ্যাং ভেঙে ল্যাংড়া লোড়া করে দাওনি কেন হোয়াই
You should be punished. Sir. Yes. তুমি যা করেছো মোটেও ঠিক করনি। Yes, sir. আমি মোটেও ঠিক করিনি। আমি তো বিরাট কাচের একটি মাত্র পাতা ছিঁড়েছি। এবার পাতা থেকে ডাল ধরবো। ডাল থেকে মূল ধরবো। মূল থেকে শিকড়টাই উপরে ফেলবো। Good. Very good. যাও, আগে পাতা ধরে টানাটানি করো গে। যাও। Thank you, sir. না বাবা তোমার ইন্সপেক্টর ছেলে এসে পড়েছে আজকের পর শেয়ার ইন্সপেক্টর থাকবে না কি বলছেন বাবা ইন্সপেক্টর থাকবো না মানে পুলিশের চাকরি তুমি ছেড়ে দিচ্ছো কেন বাবা পুলিশের চাকরিতে খারাপটা কি পেলেন খারাপ পুলিশের চাকরিতে নয় খারাপ তোমার কায়দা কানুনে আমি খারাপ কিছু করিনি বাবা খারাপ কিছু করনি একটা অপারেশনে গিয়ে তুমি পাঁচটা মানুষকে খুন করেছো একজনকে গ্রেফতার করেছো কথা বার করার জন্য তাকেও মেরে ফেলতে চেয়েছো না বাবা ওরা কেউ মানুষটা ওরা পশু হিংস্র জানোয়ার তাই বলে পুলিশকে তার খুনি হলে চলে না তাহলে খুনি আর পুলিশের মধ্যে পার্থক্য থাকলেও কোথায় পার্থক্য থাকা উচিত নয় বাবা ওদের মরাই উচিত বাবা আপনি ভুলে গেলেও আমি ভুলে যাইনি ওরা আমার ভাইকে মেরে ফেলেছে আমার তরতাজা যুবক ভাই এই মাদক ব্যবসায়ীদের খপ্পরে পড়ে মাদকাসক্ত হয়ে মারা গেছে সুতরাং মাদক ব্যবসায়ী কারো বুকে গুলি চালাতে আমার হাত কাঁপে না বাদশা বলছি হোয়াট অপূর্ব খান ভাবি আরামে খান হ্যালো ম্যাডাম কোন শালা রে ল্যাঙ্গুয়েজ প্লিজ কাজল খান আর একটু খান জলিল স্যার কি হচ্ছে সব স্যার ফল ফ্রুটস খাওয়াচ্ছি বড় পেরেশানিতে আছে ভাবি আমার শাট আপ ও তোমার ভাবি না কি যে বলেন স্যার আপনার ওয়াইফ তো আমার ভাবি হয় ও তোমার ভাবি হতে পারে কিন্তু আমার ওয়াইফ না মিথ্যা পরিচয় দেওয়ার অপরাধে ওকে পাগলা গারদে পাঠাও তাই কি কখনো হয় স্যার কেন হবে না জাস্ট ফলো মাই অর্ডার আরে 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 তোমার স্ত্রীর উপর রাগ ওর উপর ঝাড়ছো কেন ও বেচারা কত ভালো শাট আপ চলো এই দাঁড়াও কোথায় নিয়ে যাবে পার্কে না রেস্টুরেন্টে গেলেই বুঝতে পারবে পার্কে না ভাবি রেস্টুরেন্টেও না সিনেমায় যান ছান ছানা ছান ছান এই জন্যই লোকে বলে কি বলে লোকে থাক বলবো না শুধু শুধু তুমি দুঃখ পাবে কি ব্যাপারে দুঃখ পাবো রাখো তো কি রাখবো বলো লোকে কি বলে লোকে বলে যারা পুলিশ হয় তারা যারা পুলিশ হয় তারা কি হয় যারা পুলিশ হয় তাদের বুদ্ধি পায়ে হয় হৃদয়টা হয় পাথরের আর প্রেম ভালোবাসার বেলায় একদম কুঞ্জুস কি কুঞ্জুস কুঞ্জুস হ্যাঁ আমি কুঞ্জুস আরে 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 এখানে থামলে কেন কোথায় পার্কে যাবো রেস্টুরেন্টে যাবো সিনেমায় যাবো যাবো আরে এসো আরে 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 এসো না না আমি কুঞ্জুস হ্যাঁ চলবে ইঞ্জিন ঘুরবে চাকরে
हेड लाइट जली बाजा पतो माय हॉर्न बनिए खाली ना सिग्नल चले तो फन मिल जाबो जे बहुत रे हाय संगी पेलम तुम्हारे ओ संगी पेलम तुम्हारे जगरे ओ शोंगी पेलाम तुम्हारे ओ शोंगी पेलाम तुम्हारे शोंगी पेलाम तुम्हारे ओ शोंगी पेलाम तुम्हारे शोंगी पेलाम तुम्हारे ओ शोंगी पेलाम तुम्हारे এত জুলুম এত অত্যাচার এরা যে বিহিত করতেই হবে কি করবেন স্যার সাংবাদিক সম্মেলন কালই আমি সাংবাদিক সম্মেলন করে সারা দেশের মানুষকে জানিয়ে দেব ওই কুখ্যাত জেলার কাহিনী কিন্তু স্যার আজগরখানে জেলখানায় এত অত্যাচার এবং অবৈধ কাজ কারবার হচ্ছে তা আপনি প্রমাণ করবেন কিভাবে প্রমাণ করার দায়িত্ব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একজন রাজনৈতিক নেতা হিসাবে আমার দায়িত্ব এই অপকর্ম সবাইকে জানিয়ে দেয়া আজগর খান একজন জেলার একজন সরকারি কর্মচারী সে কোনো রাজা মহারাজা নয় একটা স্বাধীন দেশের জেলখানা কোনো জেলারের বাপের চালক হতে পারে না আমি দেখতে চাই আজগর খানের পেছনে রতি মহারতিরা কারা আজগর এই যে গাড়ি ব্যাক করো গাড়ি ব্যাক গিয়ার নাই স্যার ওই যাইতাছেন নেতা সাংবাদিক সম্মেলনে পুরো স্থানে যাবেন না সাংবাদিক সম্মেলনে কি কইবেন আমার নামে বক্তৃতাবাজি করবেন লন আপনার বক্তৃতা আমি দিয়ে দিতাছি সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন জেলার আজগর খান একজন খারাপ পাবলিক সে পোস্ট এবং পজিশনের নাজায়েজ ফায়দা লুটতাছে জেলখানার মধ্যে তাফালিং করতাছে ইচ্ছা মতন খুন খারাপি করতাছে মাইয়া লোক কয় দিলে বাইরে পাঠায় ব্যবসা করতাছে আরো লেখেন এই সব কথা কইছি দেখা আমারে গুলি করে মাইরা ফালাইছে আজগর আমাকে মেরো না আচ্ছা গুলি করে মারুম না সরকারের ছয়টা টাকা বাইচে যাব তুই যে জিবলা দেয়া আমার নামে সাংবাদিক সম্মেলন করবার চাইছিলি সেই আমি লয়ে লুম জেলার আজগর খানের সাথে আলতাফ মির্জা কে কে করেছে আপনার এই অবস্থা বলুন বলুন কে করেছে বলুন চেষ্টা করুন বলুন বলুন আজগর খান আজগর খান কি ব্যাপার এসপি সাহেব
এত রাতে চিল্লাপাল্লা করতেছেন কেন? কি হয়েছে? ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমি তোমাকে গ্রেফতার করতে এসেছি। কি করবার আইছেন? গ্রেফতার। মাথা মোতা খারাপ হয় নাই তো? নিশাবান করেন নাই তো? কই গন্ধ তো পাই না। আসগর! আস্তে কথা কন আস্তে। এইটা আপনার থানা না, আমার জেলখানা। কি কইতে চান ভালো করে খুইলা কন। পলিটিক্যাল লিডার আফতাব মির্জাকে তুমি খুন করেছো। আমি যে খুন করছি তার কোনো প্রমাণ আছে? প্রমাণ আমি নিজে। আমার কি খুনি মনে হয়? সত্যি সত্যি তো নিশা করছে। আমি তো সকাল থেকে এই পর্যন্ত অফিস থেকে বাইরে নেই, অফিস থেকে নাই। আমি কি কেবল খুন করে আইলাম? এই মেয়েরা কথা কও না কেন? আমি কি আজকে সারাদিন অফিস থেকে বাইরেছি? এই কথা কও না কেন? এই মেয়া, এই আমি কি আজকে অফিস থেকে সারাদিন বাইরেছি? কথা কও না কেন? না স্যার, না স্যার। শোনেন, এরা কি কয়? আপনি সাক্ষী দিবেন একা, আর আমার পক্ষে কইব সবাই। যান যান বাড়ির গিয়া, তাই কদুর তেল দি প্রমাণ গা। শোনেন একটা কথা কই, যা কইছেন চার দেওয়ালের ভিড়তেই কইছে, বাইরে যায় আবার এইসব গানজটি কিচ্ছা আবার কেউ কইেন না, নাইলে মাইসে বাপব। ভাই আপনি পাগল হয়ে গেছেন, নইলে নিশা বাং করছেন। বুঝছেনই তো, পুলিশের চাকরি, একবার এই পোশাকে দাগ লাগলে শত ধুইলেও ময়লা যাইব না। পস্তাবে তুমি, পস্তাবে তুমি আজগর খান। তুমি ভেবো না আমার হাত থেকে তুমি নিস্তার পাবে, আজ না হয় কাল আমি তোমার হাতে হাত করা পড়াবই। কি বলছেন আপনি মিজান সাহেব? আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। জেলার আজগর খান একজন খুনি, সে জেলার হয়ে এসব করে বেড়ায়। শুধু তাই নয় স্যার, আজগর খান জেলটাকে বানিয়েছে স্মাগলারদের ট্রানজিট। আমাদের সোর্সরা বলছে ওখান থেকেই শহরের বিভিন্ন রুটে অবৈধ মালামাল পাচার হয়ে থাকে। খুনের অভিযোগে আজগর খানকে গ্রেপ্তার করে রিমান্ডে আনলেই সমস্ত সত্য বেরিয়ে পড়বে স্যার। দ্যাটস রাইট মিস্টার মিজান, কিন্তু সন্দেহের উপর ভর করে আজগর খানকে গ্রেপ্তার করা যাবে না, এবং হুট করেই জেলখানার মতো স্থলে রেড দেওয়া যাবে না। আপনি তো জানেন বাবা। এসো এসো মা, এসো। কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ পাপা, আমি একটু বাইরে যাব। তোমার গাড়ির চাবিটা দাও। ড্রাইভারকে সঙ্গে নিয়ে যাও। না পাপা, আমি নিজেই গাড়ি চালিয়ে যাব। দাও। দেখো মা, সাবধানে যেও কিন্তু। থ্যাংক ইউ পাপা, বাই। শোনো মাটিনা, শোনো শোনো, আঙ্কেলকে হ্যালো বললে না? ও সরি। ইটস ওকে। হ্যালো আঙ্কেল। আসি আঙ্কেল, আরেকদিন দেখা হবে। আসি পাপা, বাই। মা মরা পাগলি মেয়ে আমার। হাওয়েভার, যা বলছিলাম, বেটার আমি একটা কমিশন বসিয়ে দিই, কমিশন রিপোর্টের ভিত্তিতে অ্যাকশনে যাব। ওকে ওকে। হ্যাঁ 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 অবশ্যই, আমি এক্ষুনি তদন্ত কমিটি বসাচ্ছি, আপনি করুন তা করবেন না। হ্যাঁ তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই? মায়া মানুষে বারবারে সুরি সামারি করে যাইলে আমি তুই ভাইঙা দিস, আমারে পাগল করছ। যতদিন তুই জেলখানার ব্যবসা সাইরা আমারে বিয়া না করবি, ততদিন আমি সুরি সামারি কইরা জেলে আইতেই থাকুম। জানো না জেলার টের পাইলে তোমার মোমেন সিংহের বাগনের মতো টুকরা টুকরা করে খাইব। মজাই হইব, তুই তো আর খাবি না, মাইন সেই খাইব। হারামজাদি, আমি আমি অহনরে কই রাখি কই রাখি। হ্যাঁ হ্যাঁ, কি নাম তোমার? সমেদ আলী। কেতকোতানি। বাপের নাম কালু মিয়া। হ্যাঁ তুমিও যাও। কেতকোতানি, কেতকোতানি। কি হইছে, কার কথা কও? হ্যাঁ আর ওই যে মোচাল আছে ছেম, ছেমরে আমার মোচ থাকে নাকি? আমার খালি ভুল হয়। আর ওই যে কেতকোতানি কোন ওয়ার্ডে গেছে? তাই তিন নম্বর। তিন নম্বর ওয়ার্ডে? যাক বাসা গেল, ওইটা আমার ওয়ার্ড। Thank you.
এই কাজ কোতানি ওট অহন্তর মুষ্টা খোল আর মায়া মায়া লাগবো খোল তরমুজে কি বেজাল লাগাইছে কাল সকালে কোন শালার চেহারা চিনুন দেব না তুমি আমারে আমি তোমারে চিনলি হইব পড়া ঘুষা ঘুষি করুক যা ইচ্ছা তাই করুক আমার কিচ্ছু আসে যায় না আমুক কাম আমরা শুরু করি এসপি সাহেব আপনাদের কথা মতো আমি ইনকোয়ারি কমিশন বসিয়েছিলাম কিন্তু কমিশন রিপোর্ট দিয়েছে সামান্য দু একটা অনিয়ম ছাড়া আসগর খানের জেলে এমন কোনো অবৈধ কাজ হচ্ছে না তাহলে কি মির্জা সাহেবের মতো নেতার খুনি ধরা পড়বে না অবশ্যই ধরা পড়তে হবে কিন্তু জেলে তল্লাশি চালানোর মতো শক্ত কোনো কারণ না পেলে আসগর খানকে সন্দেহ করা হবে বোকামি স্যার ইনকোয়ারি রিপোর্ট তাই লিখেছে যা তারা শুনেছে কিন্তু স্যার আমি নিজ চোখে যা দেখেছি আসলে তাই সত্যি স্যার মিজানুর রহমান সাহেব আমাদের ডিপার্টমেন্টের একজন দায়িত্বশীল অফিসার একজন এসপি হিসেবে বলতে পারি কমিশন রিপোর্ট ভিত্তিহীন হতে পারে কিন্তু মিজান সাহেবের বিশ্বাস ভিত্তিহীন হতে পারে না স্যার আসগর খান জেলখানাটাকে বানিয়েছে অপরাধের দুর্গ আসগর খানের প্রকাশ্য সহযোগিতায় জেলখানায় সব রকম অপরাধ চলে এসপি সাহেব আমি আপনার কথা বিশ্বাস করছি কিন্তু আসগর খানকে স্পটে গ্রেফতার করতে পারেননি সুতরাং আসগর খানের বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণ হলেই কেবল তাকে গ্রেফতার করা যাবে স্যার যদি এরকম হয় যে আমরা কোনো বিশ্বস্ত অফিসারকে কয়েদি সাজিয়ে আসগর খানের জেলে পাঠালাম সে আমাদের টাইম টু টাইম ইনফরমেশন দিতে থাকলো এবং কায়দা মতো আমরা জেল রেড করে আসগর খানকে হাতে নাতে গ্রেফতার করলাম আমি আপনার কথা কনভিন্সড হতে পারলাম না এসপি সাহেব অবস্থা যা শুনলাম তাতে ওখানে কোনো অফিসারকে পাঠানো মানে তাকে মৃত্যুর মুখে পাঠানো স্যার মাথায় কাফন বেঁধেই তো আমরা পুলিশের চাকরি নিয়েছি এমন হলে আমি একজন অফিসারের নাম বলতে পারি যার দ্বারা এই ঝুঁকি নেওয়া সম্ভব কে স্যার ইন্সপেক্টর বাদশা স্যার আপনি সঠিক ব্যক্তির নাম বলেছেন আমি ওকে জানি আচ্ছা ইয়েস স্যার পুলিশ একাডেমিতে বাদশা আমার আন্ডারে ট্রেনিং নিয়েছে হি ওয়াজ মাই ফেভারিট স্টুডেন্ট ওয়েল ওয়েল দেন তাহলে এই প্রোগ্রামই চূড়ান্ত হলো হ্যাঁ উইশ ইউ অল দ্য বেস্ট থ্যাংক ইউ স্যার তুমি এই ডিউটিকে ছেড়ে খালি ডিউটি নিয়ে থাকো কেন আমার কথা বুঝি মনেও পড়ে না পড়ে না পড়লে কি তোমাকে পাশে নিয়ে ঘুরে বেড়াচ্ছি আরে বাবা স্যার হোয়াট ইজ দিস কি হচ্ছে এসব ডিউটি স্যার ইজ ইট ইউর ডিউটি নো স্যার হাবিলদার আজিজ স্যার কাজলকে বাসায় নিয়ে যাও ইয়েস স্যার ইউ কাম উইথ মি আজিজ কাকা বাবা বুঝি খুব রেগে গেছে রাগিনী মানে আজ একটা কিছু হয়ে যাবে আজিজ কাকা ওর তো কোনো দোষ নেই দোষ নেই মানে ইউনিফর্ম পরে ডিউটি টেবে বড় সাহেবের মেয়েকে নিয়ে ঘুরে বেড়ায় এ কি ছোটখাটো দোষ ও মাই গড এখন কি হবে ইয়ার হবে ডাবল ডিমোশন হবে এখন আমরা স্যালুট করি তখন বাদশা মিয়া আমাদের মতো জুদিয়াদেরকে স্যালুট করবে ঠিক আছে সব শালাকে পে দিয়ে লাল করে দেবো হাবিলদার বাদশা রিপোর্টিং স্যার হোয়াট ননসেন্স গেট আউট আউট জিএস স্যার আউট জিএস স্যার
আজিজ কাকা একদম ডাবল ডিমোশন জানিওম তাই ট্রিপল ডিমোশনও হতে পারে ও ও মাই গড তারপর কি হবে এরপরে যা হয় হতাশা ফ্রাস্ট্রেশন একদিন হয়তো দেখা যাবে দেবদাস হয়ে মদ খেয়ে মাতাল হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে তাই আমি শেষ হয়ে যাব আমার মদ ও নো নো এমন হতে পারে না আমি বাবাকে বুঝিয়ে বলবো বাচ্চার কোনো দোষ নেই সব দোষ আমার কোনো লাভ হবে না লাইফ শেষ গেছে বেচারা গেছে পুরো প্ল্যানটা তোমাকে বললাম ইটস এ সুইসাইড মিশন ভয় পেলে নো স্যার ইটস অ্যান অ্যাডভেঞ্চার আপনার সাথে এই কাজ করা তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার দ্যাটস গুড বাই দ্য ওয়ে আমি একদিন তোমাদের বাড়িতে যাব কেন স্যার তোমার বাবার সাথে কাজলের বিয়ের কথা পাকা করতে বাবার সাথে কাজলের বিয়ে ও নো নো তোমার আর কাজলের বিয়ের কথা পাকা করতে তোমার বাবার সাথে কথা বলতে ইজ ইট ক্লিয়ার ক্লিয়ার স্যার হ্যাঁ এই একটা কথা সবাই ক্লিয়ার শুনতে চায় কিরে কি পড়ছিস অমন মনোযোগ দিয়ে মায়ের চিঠি সব ঠিক আছে তো সবই ঠিক আছে কিন্তু মার শরীরটা ভালো নেই বাড়ি যেতে হবে ছুটির দরখাস্ত করেছিস স্যারকে বলেছি অলরেডি তিনি ছুটি মঞ্জুর করেছেন তা কবে যাচ্ছিস কাল রাত্রে ট্রেনে তার আগে বাসায় চল আজ বিকেলের নাস্তা আমার সাথে করবি চল 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 বাহ অনেকদিন পর এমন মজাদার নাস্তা খাচ্ছি খাও বাবা খাও ঠান্ডাটা দারুণ মজার হয়েছে আরে বাহ টুম্পা তোমার হাত তো খুলে গেছে দেখছি দারুণ হয়েছে আমার হাত খুলেনি সবই ভাবির হাতের কারিশমা ভাবি 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 এলো কোত্থেকে কোত্থেকে আবার তালুই বাড়ি থেকে বৌমা সত্যি তোমার হাতের রান্নার তুলনা হয় না তুমি তুমি এখানে কেন চুপ কর বউ বাড়িতে আসবে না কিন্তু বাবা ও তো বউ হয়নি হয়নি হবে রাইট না হবে না কি কথা বলছো ভাইয়া বসে ভাবি এমন সুস্বাদু খাবারের লোক তুমি সামলাতে পারবে আমি কিন্তু বাবার রান্না বান্না করতে পারবো না না করলে না কর ভাগ এখান থেকে দাঁড়াও দাঁড়াও সমাধানটা আমি দিয়ে দিই পিঠিপুরি যা খেলাম তাতে পোলো বিরিয়ানিতেও ভাবি কম যাবে না এমন খানা রোজ পেলে সাত দিনের মধ্যে বিয়ে রোজ খাওয়াতে পারবো শনি থেকে বৃহস্পতি শুধু শুক্রবার বাদ কেন কেন শুক্রবার বাদে কেন ছুটির দিনটাই বাদ কারণ শুক্রবার ওই হোটেলটি বন্ধ থাকে তার মানে এসব খাওয়া সব হোটেল থেকে আন হ্যাঁ না মানে তুমি আর বাবা দুজনেই এক মেজাজের কেন কিছু জিজ্ঞেস করলেই একই কথা টপ সিক্রেট তাই নাকি এদিকে তোমার আমার প্রেমের সিক্রেট বিষয়টি যে এখন দুবারিতেই ওপেন সিক্রেট সে ব্যাপারে কিছু ভাবছো আমাদের সম্পর্কের কথাটা তোমার বাবাও জানেন আমার বাবাও জানেন সুতরাং এখন যাদের ভাবনা তারাই ভাববেন হেয়ালি রাখো তো এই আমাকে বউ করে কবে আনছো কেন দেরি শুচি না বুঝি চলুন স্যার আসুন করিম সাহেব আসুন স্যার ইন্সপেক্টর বাদশা ইন্সপেক্টর বাদশা তোমার নাম আমি বহু শুনেছি ইয়াং ম্যান তোমার গুণগান পত্র পত্রিকায় পড়েছি এ তো অত্যন্ত গৌরবের কথা যে তোমার মতো জানবাজ অফিসার আমাদের পুলিশ ডিপার্টমেন্টে এখনো আছে সিট ডাউন প্লিজ
ইন্সপেক্টর বাদশা, যে মিশনের জন্য তোমাকে বাছাই করা হয়েছে, মনে করো ওটা একটা সুইসাইড মিশন। আমি ওকে সব বুঝিয়ে দিয়েছি স্যার। গুড। আসতে দাও। বলুন স্যার, আমি একজন গরিব স্কুল মাস্টার, আমার ছেলেটাকে বাঁচান স্যার। কি হয়েছে? আজ দু বছর যাবত আমার ছেলে বিনা বিচারে জেলে পড়ে আছে স্যার। একদিন রাতে সিনেমা দেখে সে খেতে বসেছে, সেই অবস্থায় পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। আমার স্বামী নির্দোষ সুজুর, আমার এই দুধের বাচ্চাটির দিকে তাকিয়ে ওকে ছেড়ে দিন। বহু কষ্টে আপনার সাথে দেখা করতে পেরেছি হুজুর, আমাদের প্রতি দয়া করুন হুজুর, দয়া করুন, দয়া করুন। কামরান, তুমি ওনাদের সাথে যে কেসটা ভালো করে দেখবে, যদি মাস্টার সাহেবের ছেলে নির্দোষ হয় তবে তাকে ছাড়াবার ব্যবস্থা করবে, এবং যে পুলিশ অফিসার এ কাজ করেছে তাকে আমার কাছে নিয়ে আসবে। জি স্যার। আপনি আমাদের রক্ষা করলেন স্যার, আপনার দয়া শেষ নাই। আরে আরে, এ কি করছেন? আমাকে ছোট করবেন না, আমি তো আপনাদের নগণ্য একজন খাদেম মাত্র। আপনার দয়া অনেক হুজুর, আল্লাহ আপনার মঙ্গল করুন, আল্লাহ আপনার মঙ্গল করুন। চলো বাবা। কামরান, একটা কথা মনে রাখবেন, এই জনগণের বদৌলতেই আমি এই জায়গায় আসতে পেরেছি, সুতরাং এই জনগণের জন্য আমার দরজা সব সময় যেন খোলা থাকবে, এই কথাটা যেন দ্বিতীয়বার বলতে না হয়। ইয়েস স্যার। সরি সরি, আমি একটু। নো স্যার, আপনি আমাদের লজ্জা দিচ্ছেন। বাই দ্য ওয়ে মিজান সাহেব, বাদশাকে জেলে পাঠাতে কি চিন্তা করেছেন? স্যার, প্ল্যান মোতাবেক বাদশার হাতে আমি খুন হব, এবং এই খুনের অপরাধে বাদশার শাস্তি হবে, এরপর বাদশাকে আজগার খানের জেলে পাঠানো হবে। গুড। ইন্সপেক্টর বাদশা, এখন তুমি আমাদের সমস্ত আশা ভরসা। স্যার, আপনি আমার উপর ভরসা করতে পারেন, হয় আজগার খানের পাপের দুর্গের পতন হবে, না হয় ইন্সপেক্টর বাদশার লাশ বের হবে। থ্যাংক ইউ, উইশ ইউ অল দ্য বেস্ট। কি ভাবছো বাদশা, কোনো সন্দেহ? না স্যার, প্ল্যান তো আমাদের ঠিকই আছে, আমি আপনার উপর নকল গুলি চালাবো, আপনি মৃত্যুর অভিনয় করবেন, সবার চোখে ধুলো দিয়ে আপনার পোস্টমর্টমও হবে, যথারীতি কবরও হবে, কিন্তু 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 কি স্যার, আপনি কাজলের ব্যাপারে কি চিন্তা করেছেন? কঠিন আঘাত পাবে সে। তোমার জেল হলে আঘাত তো তোমার বাবা বোনও পাবে, তাদের ব্যাপারে তুমি কি চিন্তা করেছো? নাও ড্রিঙ্কস নাও। নো স্যার থ্যাঙ্কস। দেখো, পুলিশ যদি আত্মীয়তার বন্ধনে আবেগতাড়িত হয় তাহলে সে কখনই ঠিক দায়িত্ব পালন করতে পারবে না। কষ্ট তো কাজলের হবেই, কিন্তু একদিন বাবা আর হবু স্বামীর জন্য গর্বে তার বুকটা ভরে যাবে, যেদিন আমরা সফল কাম হব। আজিজ মিয়া আছে, ওই কাজলকে দেখে রাখবে। আর হ্যাঁ, আজিজ মিয়া কিন্তু আমাদের এই মিশনের সদস্য, জেলখানায় আজিজ তোমার সাথে দেখা করবে, যখন যে খবর হবে ওকে বলবে, ও সব খবর আমার কাছে পৌঁছে দেবে। নাও এবার ড্রিঙ্কস নাও। জি স্যার, মানে আমি? আজিজ জি, তুমিও নাও। স্যার মানে আমি এখানে? দেখো ভাই, যদি তুমি মনে করে থাকো আমি তোমার সিনিয়র, তাহলে এই মুহূর্তে আমি ডিউটিতে নেই। আর বাদশা, তুমি যদি ভেবে থাকো হবু শ্বশুরের সামনে ড্রিঙ্ক করা যাবে না, তাহলে আমার মেয়ের বিয়ে না হয় আমি অন্য কারোর সাথে দেব? না স্যার। আজিজ মিয়া, সরি স্যার। আরে খাও খাও। প্রেম করিব আমি, ভালো প্রেম করিব।
রাধার সহলে একটা কেসের ইনভেস্টিগেশনে গিয়েছিলাম। হয়ে গেছে? জি স্যার। আসি এক মিনিট, এই ব্রিফকেসটাতে কি আছে? কিছু না স্যার, আমার কাপড় জামা। আমি ব্রিফকেসটা খুলে দেখতে চাই। আমি দা রাজি স্যার। স্যার আমি পুলিশ অফিসার। আশা করি এজন্যই তুমি আমাকে সহযোগিতা করবে। আমি দা রাজি। জি স্যার। ওপেন ইট। জি। অর্ডার অর্ডার অর্ডার। সমস্ত তথ্য আলামত সাক্ষী প্রমাণাদি বিশ্লেষণ করে আদালত এই মর্মে নিশ্চিত যে আসামি বাদশা মিয়া পালানোর সুযোগ নিতে গিয়ে পুলিশ কর্মকর্তা মিজানুর রহমানকে খুন করেছে। সুতরাং আদালত আসামি বাদশাকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত করছে। দেখো দেখো বাবা,
মানুষ খুনের কি পরিণাম? জেলখানায় বসে বসে কেমন করে পালন করবে ভাইয়ের দায়িত্ব? ঘরে যার যুবতী মেয়ে, জেলে যার কয়েদি সন্তান, সে পিতার যে কি যন্ত্রণা তাকে তুমি বুঝবে? এই মেয়ের বিয়ে তো কেবল তখনই হবে যখন আমি দুনিয়াকে জানাবো যে আমার মাত্র একটি সন্তান। ভাইয়া, কাঁদিস না টুম্পা, সব সব ঠিক হয়ে যাবে রে। চলুন। বাসাবিয়া আপনাই টুয়ে গেছে, বাল ফিউজ জ্বলব না, খারাপ। এই যে নাও একটা দিলাম ফ্রি। তো এইখানে যা যা দেহনের রাইতে আন্ধারে দেখা যায়, আলোতে না। কতদিনের সাজা তোমার? সাজা? আরে সাজা খাটা তো কবি শেষ, অহন তো জেলখানায় মজা মারতাছি আর ব্যাপারতাছি। তবে তুমি আজকে জব্বর বাচ্চা বাচ্চা গেছো, কম্বল দোলাই ওই তো টের পাইয়া আমি তিন মিনিট আগে ঘন্টা বাজাই দিছি।
এই নাও আচার খাও থ্যাঙ্কস তোমার এই আচার খাই কে ক্যান লেডিস ওয়াট ওখানেও তুমি যাও আর ওস্তাদ আমার গতইল শো করে ভিতরে যাওয়া আবার শো করে বাইরে যাওয়া যেমন শিকদার আরে হ্যাঁ যেমন শিকদার ওস্তাদ আপনি থাকেন আমি যাই মুন্সি ভাই কি ব্যাপার বুড়া চাচাকে এভাবে মারছে কেন কে মারছে কাকে মারছে আমি কিছু দেখি না বলছি শিকদার বুড়া চাচাকে মারছে আমি বাপ চোখে কিছু দেখি না তুমিও কিছু দেখো না কাজ করো শান্তন শান্তন ওই শালা বোকা ও বুঝতে পারে নাই ও চিনতে পারে নাই আপনি কেডা সব ঠিক হয়ে দেব ব্যাপারটা আমার উপরে ছেড়ে দেন আমি সব ঠিক করে দেবো আপনি জেলার সামনে কিছু কইেন না ব্যাপারটা তুই দেখিস দেহম নইলে ওই শালার আমি খেয়ে বলামু আচ্ছা শিকদার ভাই শিকদার ভাই আয় চল চল আমার লাগবো এই এই তুই এনে কি করো এদিকে এদিকে না এই তোরা না কইছি যে এনে এনে ঘুরে বেড়াবি না তুই যদি আমার সাথে সাথে থাকো তাহলে আমি ভেনে এনে যাবো না একটু জড়াই ধরে যাও পরে কি একদিকে চেলখানা অন্যদিকে মরছি না
গেলে ঝেল দারোগা করব যে হই হল্লা তুই বুই লাগলি হাই 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 উল্টা পাল্টা কি দেখালি একদিকেতে জেলখানা অন্যদিকে মর্জিনা একদিকেতে সাক্ষাৎ করেননি কেন কি বলবো স্যার সাক্ষাতের পারমিশনই করাতে পারি না নতু দেখ সিপাহী পেয়েছি ওকে কিছু টাকা দিই তবে আসতে পেরেছি কাজল কেমন আছে স্যার কাজল মা বড় দুঃখী আপনার কথা উঠলেই থাকো সব কথা শুনুন এখানকার সবকিছু ওয়াশ করা আমার হয়ে গেছে নেগেটিভ তাকে দেবেন আর বলবেন আজকের খানের সমস্ত কীর্তিকলাপ এই নেগেটিভে ধারণ করা আছে যে কোনো মুহূর্তে রেড দিলে আজকের খানকে প্রমাণ সহ গ্রেফতার করা যাবে ওকে স্যার নো স্যালুট সরি স্যার ওকে আসি স্যার ওপেন ইনফরমেশন দিয়ে পাঠিয়েছেন ও আই সি কিন্তু এই মিশন শেষ না হওয়া পর্যন্ত তো মিজান সাহেব কারোর সাথে দেখা করতে পারবেন না সব ইনফরমেশন তুমি আমাকে দিতে পারো মিজান সাহেবের কাছে আমি পৌঁছে দেব এই নিন স্যার এর মধ্যে আজগর খানের সমস্ত কুকর্মের তথ্য আছে স্যার ইন্সপেক্টর বাদশা বলেছেন যে কোনো মুহূর্তে জেল রেড দিলেই আজগর খানকে হাতে নাতে ধরা যাবে তুমি ইন্সপেক্টর বাদশাকে জানিয়ে দিও 16 ডিসেম্বর আমি এবং জাফর চৌধুরী সাহেব জেল পরিদর্শনে আসছি ওই অনুষ্ঠানে আমরা জেল রেড দিয়ে আজগর খানকে গ্রেপ্তার করব ওকে ওকে স্যার কাজল এত রাতে তুমি বাইরে বসে আছো ভেতরে চলো এখনই ঝড় আসবে চলো ওঠো আমার জীবনে এর চেয়ে অনেক বড় ঝড় এসেছে আজিজ কাকা কেন আমার জীবনের সব কিছু অনেক পালো ছুঁয়ে গেল নিষ্ঠুর ঝড় কেন সব কিছু তচ নচ করে দিল মা গো ঝড় কখনো চিরস্থায়ী হয় না কাল সকালে দেখো হাসতে হাসতে সূর্য উঠেছে তখন দেখো সব ঠিক হয়ে গেছে কি আর ঠিক হবে কাকা আমার জীবনের অন্ধকার তো দূর হবে না ফিরে তো আসবে না বাবা যদি আসে কাকা আমি শিশু নই
আমাকে ভুলে ভোলাবার চেষ্টা করো না, তাতে আমার দুঃখ বাড়ে। মা গো, তোমাকে দুঃখ দিতে আমার কি ভালো লাগে? দুঃখ আমরা যতটা পাবার তা তো পেয়ে গেছি, এখন সুখের প্রতীক্ষা। দেখো আল্লাহ সব ঠিক করে দেবেন, তোমার জীবনটা আবার হাসি আনন্দে ভরে উঠবে। কেমন করে তা সম্ভব হবে কাকা, কেমন করে? বাদশা বাবাজি বেরিয়ে এলেই। ওর নাম আমার সামনে নেবেন না কাকা, ওর নাম শুনলেই আমার ভেতরটা জ্বলে যায়। ও আমার বাবার খুনি, ওকে আমি কোনো দিন ক্ষমা করব না, কোনো দিন না। মা গো, বলতেও পারছি না, তোর দুঃখ সইতেও পারছি না। তুমি কষ্ট পাচ্ছ জানি, কষ্ট আমার হচ্ছে, ব্যাস আর কটা দিন, তারপর তুমি ঠিকই এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়বে। Baby,
চাচা। স্যার, এসপি সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে। স্যার বলেছেন 16 ডিসেম্বর জেল পরিদর্শনে এসেই জেলা রাজগোর খানকে গ্রেফতার করা হবে। গুড, ভেরি গুড। স্যার, কথাটা কি কাজল মাকে বলবো? ওর মুখের দিকে তাকানো যায় না স্যার। দরকার নেই, আর মাত্র কয়েকটা দিনই তো। ওকে স্যার। সরি স্যার, আসি স্যার। খোদাহাফেজ। শিকদার ছেড়ে দে শিকদার শিকদার ছেড়ে দে ওকে ছেড়ে দে শিকদার ফাঁসির আসামি আবুল বাসার ওরফে শিকদার পরে আজ সকালে ফাঁসি দিয়ে দিছি। শিকদারের লাশ কেউ নিবার আহে নাই, পোস্টমর্টমের পর কবর দিয়ে দিছি। কিছু বুঝবার পারছ? তুই মইরা গেছস গা, তোর দাফন হয়ে গেছে। আজ থেকে তার নতুন জন্ম হইল, তোর নাম রাখলাম কাল্লু মাঝি। আমি ছুরি চাকু বন্দুক চালাই, মাঝি হমুকার নাও সালামু। হাল আর পো, তোর নয়া জিন্দগি দিছি, ওহান থেকে তুই দামি দামি গাড়ি চালাবি। Thank you.
শুধু পতাকা ওড়াবার জন্য আসিনি। এখানে আসার একটা মহৎ উদ্দেশ্য রয়েছে আমার। সে উদ্দেশ্য হলো নিজের ভেতরের অপরাধকে দমন করা। কয়দি ভাই ও বোনেরা, মানুষ অপরাধ করে, আইন শাস্তি দেয়। জেলখানা হলো এমন একটি জায়গা যেখান থেকে অপরাধীরা নিজেকে শুধরিয়ে নিয়ে বেরিয়ে যায়। আশা করি আপনারাও তাই যাবেন। আজকের পর থেকে আপনার ভেতরের অপরাধকে এমন ভাবে প্রতিহত করবেন যেন কাউকে ভবিষ্যতে আর অপরাধী হয়ে এখানে আসতে না হয়। স্যার, স্যার, গ্রেফতার করুন এই খুনি জেলার আসগর খানকে। স্যার, স্যার, গ্রেফতার করুন। স্যার, 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 গ্রেফতার করুন। স্যার, 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 এই খুনি না জানি কত বেগুনা লোককে খুন করেছে। ও আমার চোখের সামনে হাবিলদার আদিত্য তাকে ফাঁসিতে ঝুলিয়েছে। স্যার, জেলের প্রতিটি মালখানায় অবৈধ অস্ত্র ড্রাগসে ভরে রেখেছে। এই এই অফিসার, তোমরা কি করছো? জেলের চারিদিক ঘিরে ফেলো। আরে আরে দাও আমাকে। স্যার, গ্রেফতার করুন খুনি আসগর খানকে। আরে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। স্যার, ছাড়ো, ছেড়ে দাও আমাকে। স্যার, স্যার, আমার কথা বিশ্বাস করুন। স্যার, বিশ্বাস করুন। স্যার, আমি আমি নিজ চোখে সমস্ত কুকীর্তি দেখেছি। স্যার, আমি নিজ চোখে দেখেছি। স্যার, নিজ চোখে। আরে ছাড়ো না, আরে ছাড়ো আমাকে। স্যার, স্যার, ভালো হয়েছে আপনার এসেছেন। স্যার, স্যার, ওকে গ্রেফতার করুন। স্যার, হ্যাঁ, গ্রেফতার করুন। আরে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। স্যার, স্যার, গ্রেফতার করুন। স্যার, এই তোমরা আমাকে ধরে রেখেছো কেন? গ্রেফতার করো এই খুনি আসগর খানকে। এই নিয়ে যা রে। এই এই ছেড়ে দাও আমাকে। গ্রেফতার করো আসগর খানকে। ছাড়ো, আরে ছেড়ে দাও। জেলার এখানে কি পাগল কয়েদিদের রাখা হয়? স্যার, একসময় পুলিশ অফিসার ছিল, এই সিনিয়র অফিসারকে হত্যা করে মনে হয় ও পাগল হয়ে গেছে। রাজু বিয়ে করেছে। না না,
রাজু আমার, রাজু স্বপ্নেই বা বিয়ে করবে কেন? হ্যাঁ করুন জেলা সাহেব, আজ ঈদের দিন, আজ অন্তত আমার বাদশার সাথে একটু দেখা করতে দিন। আমার এই ছোট্ট মেয়েটার দিকে একটু তাকান, ও নিজের হাতে ওর ভাইয়ের জন্য সেমাই রান্না করে এনেছে। ভাইয়া সেমাই খুব পছন্দ করে জেলা সাহেব। আচ্ছা, সেমাই বি পছন্দ করে, কেটা রান্না করছে তুমি? হ্যাঁ বিল্লা,
সেমাইটা ভালো করে টেস্ট কর। মজা হইছে স্যার। হ্যাঁ মজা তো হইবই। সুন্দর মাইয়া সুন্দর হাত দিয়ে পাকাইছে, দুধ দিছে, চিনি দিছে, কাচু বাদাম দিছে। কি হইলো, চাইতে গেলেন কেন? পোলার লগে দেখা করবেন না? আপনার উপর আপনার উপর আল্লাহর গজব পড়বে। চল মা চল। হাসাইলেন মিয়া হাসাইলেন, জান জানগা তা যাইবেন কই? আইতে এখানে হইবই। এত কিছু হয়ে গেছে, এত বড় দুর্ঘটনা, অথচ আমি কিছুই জানি না। আমাকে একটা খবর দেওয়ার প্রয়োজনও মনে করলেন না। চাচা জান, বাদশা আপনার ছেলে কিন্তু আমারও তো বন্ধু। বন্ধুর জন্য বন্ধুর কি কিছুই করণীয়? কিছুই মাথায় আসেনি বাবা, কারো কথাই মনে পড়েনি। হঠাৎ করে সব এলোমেলো হয়ে গেল। আমার সাজানো সংসারটা ভেঙে খান খান হয়ে গেল। আমার ছেলে রাগি রোখা, তার এই রাগ, এই একগুয়েমি একদিন আমাদের সবাইকে কাঁদাবে, একথা আমি জানতাম। কিন্তু সে একজন খুনি হবে একথা আমার জানা ছিল না। না চাচাজান না, এ কথা আমি বিশ্বাস করি না। বাদশা আপনার ছেলে কিন্তু আমারও তো বন্ধু। আমার বিশ্বাস সে খুনি না। এই কথাটাই জানার জন্যে বারবার চেষ্টা করেও বাদশার সাথে দেখা করতে পারছি না। রাজু ভাই, ভাইয়াকে দেখার জন্য আমার মন ছুটে গেছে, তুমি একটা ব্যবস্থা করো না। চিন্তা করো না টুম্পা, কোনো চিন্তা করো না। তোমার রাজু ভাই এখনো মরে যায়নি, বেঁচে আছে। আমি দেখছি কি ব্যবস্থা। তুমি হাসছটি না? হাসবো না তো কি করবো। আমি ভাবলাম তুমি কি না কি চাইবে, আর এখন দেখছি তুমি চাইছো বাদশার সঙ্গে তার বাবা বোনের দেখা করানোর ব্যবস্থা করতে। ওহো, তুমি বুঝতে পারছো না, ওদের ভীষণ বিপদ। ঠিক আছে বাবা, ঠিক আছে, এটা আমার বাহাতের কাজ। কালই বাবাকে দিয়ে আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। এখন খুশি তো? এই জেলারের নামে বহু কমপ্লেন আমার কানে এসেছে স্যার, আপনি একটা ব্যবস্থা করে দিন। কয়েদিদের সাথে তাদের আত্মীয় স্বজনরা সবাই দেখা করতে পারছে, আমরা কি অন্যায় করেছি? তোমরা কেউ কোনো অন্যায় করোনি। শুনুন, আপনারা কাল জাফর চৌধুরী সাহেবের ফার্ম হাউসে আসুন, ওনাকে বিস্তারিত বলে সব ব্যবস্থা করে দেব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনার এই উপকার আমরা কোনোদিন ভুলতে পারবো না। আর হ্যাঁ, মেয়েকেও নিয়ে আসুন, ও নিজ মুখে জেলারের দুর্ব্যবহারের কথা চৌধুরী সাহেবকে বলুক। জি আচ্ছা। আরে জেলার, আমাদের শিকার খোদ নিজি শিকারির হাতে ধরা দিতে এসেছে। ওই কচি শশার আরে সবাই মিলা কসকস করে খামু, আর ওর বাপটারে আমি শেষ করে দেবো। চলেন।
পাল্লি না দরা খায় গেলি আমার উপরে খুব রাগ হইতাছে মনে হইতাছে ছুটবার পারলে আমার পানি ছাড়াই গিল্লা খাবি তাই না চিন্তা করে দেখলাম তোর উপরে বহুত জুলুম করে ফেলাইছি এত জুলুম করা ঠিক না তাই এবার তোরে মুক্তি দিয়ে দেবো আরে জেলা ওকে মুক্তি দিলে ওকে আমাদের বাঁচতে দেবে দেবে না শালা খুঁজে খুঁজে আমাদেরকে মারবে আমারও মনে হয় ও আমগো মাইরা ফালাইব আমরা মরতে যাব কেন ভাই সারা দুনিয়ার সুখ শান্তি তো আমাদের কাছে ওর কাছে কি আছে পুরো বাপ আর এক বোন ছিল তাও মরে গেছে তো আর তোর ওই বুড়া বাপটা রে আমি নিজের হাতে খুন করছি আর এক মহরতি ছিল ওনার হবু শ্বশুর এসপি মিজানুর রহমান বহুত চর্বি জমছিল শালার গায়ে শালায় প্ল্যান বানাইছিল জেলের ভিতরে তরে পাঠাইয়া সমস্ত সাক্ষী প্রমাণ জোগাড় কইরা আমারে গ্রেপ্তার করবা আরে প্ল্যান তো আমরা বানাইছিলাম তখন দুইজনে খতম করার লাইগা তুই আমাদের কোটি কোটি টাকার মাল ফিরিয়ে দিয়েছিস বহুত বড় ভুল করেছিলি বহুত বড় ভুল শোন তোর হবু শ্বশুর আর বেঁচে নেই হুরুত মরে গেছে না 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 আর তুই মারস নাই তুই তো আরে ঠিকই নকল গুলি করছিলি আমরা আমরা ওর ভবন লীলা সাঙ্গ করে দিছি স্যার মৃত্যুর অভিনয় করা ভীষণ কষ্ট হ্যাঁ মৃত্যু কিন্তু এত কষ্টের না খুব সহজ টিপ দিলে শেষ পর আপন পর সবাই এক একে দুনিয়া থেকে চলে গেছে তুই একা বাইচে থেকে কি করবি আরে এই জগৎ সংসার দুনিয়ায় পাপে ভইরা গেছে এখানে আমগো মতন পাপীরাই বাইচা থাকবো তোর মতন ভালো মানুষের কোনো জায়গা নাই তাই আমি চিন্তা করছি তোর তোর আপনার মানুষের কাছে পাঠিয়ে দেব কি কর কেন দেখা হবে না জানতে পারি আমি কারো কাছে জবাবদিহি করতে বসিনি দেখুন আমি একজন পুলিশ অফিসার পুলিশ অফিসার হইছো তাতে কি হইছে জেলখানা কি কিনা ফলাইছো স্যার আমি বাদশার সাথে দেখা করতে চাই বাদশার সাথে দেখা হইব না কেন স্যার ঘর অসুখ হইছে হুইয়া থাকে কারোর সাথে দেখা করবার চায় না কিন্তু আমি দেখা করতে চাই কেন তোর কি বইনের জামাই লাগে স্যার চুপ বড় অফিসারের সাথে কিভাবে কথা কইতে হয় তাও তুই জানোস না এই বাসার সাথে দেখা করবার চাস তোর কাছে পারমিশন আছে আছে এই নিন ডিসি স্যার দিছে আপনি ডিসির পারমিশন ছিঁড়ে ফেললেন স্যার
এই ডিসি আবার কেটা হ্যাঁ হ্যাঁ এইখানকার অসি ডিসি সব আমি কথাটা মনে রাখবি আর হন এই জায়গার আইন কানুন সব আমি বানাই কালা পানি আন্দামান দিবেন নাম হুঞ্চ এইটা এই জেলখানা তুই যদি বেশি কথা কস তোর হান্দায় দিমু জীবন বাইরে এবার পারবি না চলে যা কইতাছি হাতি ঘোড়া গেল তল চামচিকা কয় কত জল বুঝতে পারছি না টিনা বাদশার সাথে কাউকে দেখা করতে দিচ্ছে না কেন আর কেনই বা জাফর চৌধুরী সাহেবের সাথে দেখা করতে গিয়ে চাচা টুম্পা লাশ হয়ে এলো এসব জবাব আমি দিতাছি কে তুমি আমারে আপনারা চিনবেন না আমার নাম মোবারক আলী মোবাই তাহলে বলো কি জানো তুমি দাঁড়া মা দাঁড়া আমার কথা শোন না পাপা না তোমার কোনো কথাই আমি শুনবো না তোমাকে আমার পাপা বলতে ঘৃণা হয় দাঁড়া মা দাঁড়া টিনা চুপ জলদি আসো তাড়াতাড়ি সবাইকে মেরে ফেলবে আগে তুমি হুশে এসো হুশে এসো রাজু তুই এসেছিস আমি সবাইকে মেরে ফেলব হ্যাঁ সবাইকে মেরে ফেলব ডন্ট মুভ স্যার বাসা পালিয়েছে যার পিছা কর ওকে স্যার
আচ্ছা তুমি নেমে যাও। কেন? হ্যাঁ তুমি নেমে যাও, আমরা পুলিশকে দোষ দিয়ে গাড়ি অন্যদিকে নিয়ে যাবো। কিন্তু তোদের ধরে ফেলে কি হবে? আহা, আমাদেরকে ধরতে পারবে না, কিছু হবে না, তুমি নেমে যাও। না তা হয় না। আহা, আমি বলছি নেমে যাও। না বাসা ভাই, আপনি নেমে যান, এছাড়া কোনো উপায় নাই, আমু চলবে না, আমু কথা আপনি পাইবেন না। আহা, কথা বলে সময় নষ্ট করো না, তুমি নামো তো। নামো বলছি। আহা, তুমি নামো তো, নামো। বাদশাকে ধরা যায়নি, সে পালিয়েছে। বলায় যাইব কই, ধরা আর পরন লাগবো। আচ্ছা ধরো, চলে যাও এখান থেকে, নইলে পুলিশ থেকে ধরিয়ে দিব। আমার কথা শোনো কাজল, তোমার সাথে আমার কোনো কথা নেই, একটা খুনির সাথে, একটা খুনির সাথে আমার কোনো কথা থাকতে পারে না। আমি খুনি নই কাজল, আমি তোমার বাবাকে খুন করিনি। মিথ্যাবাদী শয়তান প্রতারক, চলে যাও, চলে যাও এখান থেকে, নইলে। কাজল, আমার সব কথা না শুনে তুমি বুঝবে না আমি খুনি নই, আমি তোমার বাবাকে খুন করিনি। চুপ করো খুনি, প্রকাশ্যে সবার সামনে তুমি গুলি করে নির্মম ভাবে আমার বাবাকে হত্যা করেছ, এখন জেল পালিয়ে এসে বলছো তুমি নির্দোষ। আমি নির্দোষ? জেলা রাজকোট খানের কুকৃতি ধরার জন্য একটা গোপন মিশন বানানো হয় তোমার বাবার নির্দেশে, কয়েদি সেজে জেলে যাবার জন্য নকল গুলি করে তোমার বাবাকে হত্যা করার নাটক করে, কিন্তু কিন্তু কে জানত জেলা রাজকোট খান এসপি করিম ও নেতা জাফর চোতে আমাকে ফাঁসানোর জন্য তোমার বাবাকে হত্যা করে। বন্ধ করো তোমার এই বানোয়াট গল্প, আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। এ গল্প বানোয়াট নয় কাজল, হাবিলদার রাজীব চাচা বেঁচে থাকলে। কি হয়েছে রাজীব চাচা, তাকেও তুমি খুন করেছো? রাজীব চাচাকে জেলের মধ্যে খুন করেছে ওই আজগর খান। না না না, তুমি মিথ্যে বলছো, তুমি খুনি, তোমার ফাঁসি হওয়া উচিত, তোমার ফাঁসি হওয়া উচিত। কাজল, হ্যালো পুলিশ স্টেশন, কাজল, কাজল, কেন তুমি বিশ্বাস করতে পারছো না, কেন কেন? আমার শরীরের প্রতিটা ইঞ্চিতে অত্যাচারের চিহ্ন দেখাও, তুমি বুঝতে পারছো না আমি নির্দোষ, আমি ষড়যন্ত্রের শিকার, আর কেন বিশ্বাস করতে পারছো না আমাকে, কেন বুঝতে পারছো না? আজগর খান করে মাওলাদার নেতা জাফর চৌধুরীরা আমাকে মেরে ফেলতে চায়। না না না, আমি বিশ্বাস করি না। কাজল, কাজল, এই গোপন মিশনের শিকার হয়ে আমার বৃদ্ধ বাবা আদরের বোন পর্যন্ত মারা গেছে, আর তুমি তুমি তাও বিশ্বাস করতে পারছো না? না না না, আমি তোমার কোনো কথাই বিশ্বাস করছি না। কিন্তু বিশ্বাস তোমাকে করতেই হবে, বাচ্চা একবার না মিথ্যে বলছে না। হ্যাঁ কাজল আপা, তোমার বাবার খুনি বাদশা ভাই নয়, তাকে তো খুন করেছে আমার বাবা আর তার সঙ্গীরা। হ্যাঁ, এর চাক্ষুষ প্রমাণ হইলাম আমি, এই মোবারক আলী মোবাইল পুরানো কয়েদি আজগর খানের বহু কুকৃতি আমি নিজ চোখে দেখছি। হ্যাঁ বোন, বিশ্বাস করো, গড সাক্ষী, সব সত্যি, আমি ওই জেলখানায় ছিলাম। আমাকে মাফ করে দাও বাচ্চা, শোকে দুঃখে আমি তো পাগল হয়ে গিয়েছিলাম, পাগল হয়ে গিয়েছিলাম, আমাকে মাফ করে দাও। Thank you.
তোমরা ওদিকে যাও, তোমরা এদিকে দেখো। স্যার পাচ্ছি না তো, স্যার দেখছি না তো, মনে হয় পালিয়েছে। স্যার বাসা পালিয়েছে, বাসাকে পাওয়া যায়নি। ওকে স্যার। কি বলছেন আপনারা, এই বিপদের মধ্যে জলসা করবেন? আপনাদের কি মাথা খারাপ হয়েছে? আইলে বাইট লয়ে যাবে। এইটা তো বাচ্চা বাস সাল্লাইগা মৌতের দাওয়াত। এই দাওয়াত আমি কবুল করলাম। মোবাইল তুই ঠিক খবর এনেছিস তো? মোবারক আলীর মোবাইল কখনো রং নাম্বারে যায় না, কিন্তু সারা অনুষ্ঠান পুলিশ আর ছদ্মবেশী কমান্ডো দিয়া ভর্তি থাকবো। ময়লা গায়ে মাখলেই তোমার হাত থেকে রক্ষা পাওয়া যায় না, ওদের কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না। আপনার লোকজন সব ঠিক আছে তো? আমার কিন্তু ভয় করছে। আরে নেতাজি আপনি কোনো চিন্তা করেন না, আমার আয়োজন একদম পাক্কা। এই শিকদার আমার বন্ধু আছে। বস আপনার বন্ধুকে? আরে যার জন্য এত আয়োজন তার চিনো না? কে সে বস? বাদশা। বাদশা? বস বাদশা আপনার বন্ধু? হ্যাঁ বাদশাই তো আমার বন্ধু। পূর্ণিমা রাত আর বন্ধুর সাথে হবে মোলাকাত, মিলে পূর্ণিমা রাত আর বন্ধুর সাথে হবে মোলাকাত। আরে আয়া ও কত খোদার বন্ধু আমার সয়না দেরি হবে মোলাকাত, পূর্ণিমা রাত আরে বন্ধুর সাথে হবে মোলাকাত।
চল আমরা চলে যাই, এখানে মারামারি লেগেছে মা। না, তোমার সাথে আমি যাবো না। তুমি দেশের বিরুদ্ধে বেইমান পুলিশ অফিসার, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুই আবার কেটে দিল না তো? আমি দেখছি। আমি দেখছি, আমি সবদের কাছে কয়ে দেবো ডাইরের বাচ্চা। তুই আমার মালিক এসব বাচ্চা কোন কাজ? Oh!
কালেঙ্গুতে আমদাজি